পিঙ্কি, এইটা আমার ভাই বটে, তো দেওয়ার হবে। ও ভাই, কেমন আছিস? ভালো আছি। তোর বই দিকে দেখ, একদম আস্তে আস্তে কথা বলে। তারপর বিয়া করার পর কোনো টেনশন নাই, লড়াই ঝগড়া হবে নাই। কি করি হবে বল, বেশি কথাই বলে নাই, কথা বললে আস্তে আস্তে বলে। শুনো, বিয়ার সময় বাবাই সোনার আংটি দিবে, এক সোনার চুড়ি দিবে, এক সোনার ইয়া দিবে, এক সিথি দিবে, এক এইসব সব সোনারাই দিব বলেছে বাবাই। আমার কিছু চাই না, শুধু তোমাকে চাই। দেখ গুঠা, তোর বৌদিকে দেখ, যে কিছু চাই নাই, আমার কত জীবনটা লাকি। দেখ বিয়া করার পর সব কাজ করবি। ঠিক আছে, আসছি তাহলে আমি। ছেলেটা এমন বহু দেখে বিয়া করলো, আমার জীবনটা একদম কেরাসিন করে দিল। এই থাল্লা ধোয়া হলেই কাপড়লা কাচিয়ে নিয়ে আসবে। কি করলে গো শ্বশুরটাকে? তোরা চুপ থাকো, কাজ করো। আর শ্বশুর, তোমাদের যেটা হলে জন নিয়ে আসবে। দাঁত লাগিয়ে দিয়ে আছো, কাজ করো। এবার তোরা দাঁত দেখাছো নাকি? যেটাতে কি হচ্ছে যেটাতে? কি বলে কাজ করছে, সে সময় চলে এসেছো? নাই বলিব, ও এমনি করলে চুপ থাকতে বলি। কি করে বলো, ই কি করতে এসেছো বলো? না আই মানে থা দিকে বলো। ছাগলের পালা? কি ছাগল, কি ছাগল? আর তোরা কি বলছো, কাজ করতে সারে? নারিয়েল, নারিয়েল নিয়ে নিন, নারিয়েল। নারে নারেল কি করছো? থাল্লা ধোয়া হয়ে গেল, থাল্লা ধোয়া হয়ে গেল তো কাপড় কাছে আনবে যাও। যথাজ্ঞা প্রভু। এ বহু, আমার যেটা হয়ে গেল তো আমি জলটা আনবো। হ্যাঁ যাও, আমি আসছো। কি করে জলা ডুবি আছে, ওই শোনা পাচ্ছে নাই, তাহলে কি করে উঠাবি? আয় আয়, আমার একটা বুদ্ধি আছে। বাবা,
কুনকে মাতি না নাই আরে পাছি বল কি বলছিস হ্যাঁ এ ধরাই গুটায় আকাতে আরে জলের ভিতরটা ইউ কি করে জলের ভিতরটা আর কি করবে ঘুমায় হ্যাঁ জলের ভিতরটা ঘুমায় হ্যাঁ একা রোদ কথা দিছে এ বাপ যে রোদ এসিও কাজ করছে না রে ভাই ওই জন্যই জলটাই ঘুমাই না দেখলে বাবুরা সবাই জলে ঘুমাতে নাই পারবে জলে ঘুমাতে গেলে অনেক বিদ্যা বুদ্ধি জ্ঞান মানে অনেক গুণ থাকা চাই তবে পারবি নাইলে জলে ঘুমা সহজ লয় এই গরমে এসি চালালে শান্তি পাবি নাই ফ্যান চালালেও শান্তি পাবি নাই নাচকোন তুই যদি একটা গাছ তলে বসে রই তাও শান্তি পাবি নাই শান্তি পাবি যদি কোথাও ডফার দাঁড়িয়ে জল থাকে সেইখানে তুই নিয়ে যদি খাট নিয়ে যাস ঘুমাতে পারিস তাহলেই শান্তি পাবি একমাত্র নাইলে আর কোনো উপায় নাই ই মাথায় এমনি করে না এমনিতে ইয়া করছে সেটা আমি বুঝতে পারিনি সে আমার বাবা ওঠে না বল কি বলছিলি গুন্ডা বল আমার বাবার পাঞ্জাবাটা বাড়ি গেছে টিন্টুকে জলদি করে চ না আমি বলছি না এই গরমে এসিও কাজ করবে নাই আর ফ্যানও কাজ করবে নাই ওকে জলদি করে চ ফক করে আনে জলটা ডুবাই রাখতে হবে তবেই সব কিছু ভালো হয়ে যাবে বুঝলি চল তত বুদ্ধি জানা নাই না কি করে জানিব কি ব্যাপার না চল 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 বলেছি তুই বউ হবি শ্বশুর তুমি আগুনটা ধরাবে যাও মাই হাজবেন্ড তুমি চাল্লা পাছড়াও আমি বউয়ের কথায় উঠি বসি ভাই আমি বউয়ের কথায় উঠি বসি ভাই উষা আমি তো কুমার দিকে লাসছি আমি একটা কুমার দিকে লাসছি আমি যে এখন মহিলা সমিন দিয়ে যাব তোমাকে এখন কাটাই দিতে নাই হই হ্যাঁ রে শুভঙ্করিয়া বাবাই তোকে এতবার করে বলছে বিয়া কর কেন নাই করছি তুই না বিয়া করলে আমি কি করে করব তোর খচখচি লাগে তো তুই কর আমি নাই করব কেন করবি না সেটা বলবিস তো আর তুই আচ্ছা কথা বলছিস তো তুই বড়টা থাকতে আমি কি করে ছোটটা আগে বিয়া করব আমি বিয়া করব না বলেছি মানে বিয়া করব না কি বলিস তুই বলিস ওরা সারা বলে দিছিস বাবার বেটা আর ঝড়া লাগছে ঘরে লাগ বাড়িতে বল না উহাকে আমি কত বুঝাই বললি রামায়ণের মতন বুঝান দিলি বলি বিয়াটা কর তুই না করলে আমি কি করে করব আরে তুই বুঝছিস নাই কেন এখন কত সুন্দর ঝরিয়ে ঝরিয়ে কম কুটুমে কম পয়সায় পাইয়া যাবে তুই বুঝবো নাই আমি বুঝবো নাই নাই আমি কি করব দাদা আমি তোর লোকমান জেঠাকে আমি ডাকিনি আসি না যা আর শোন তোর লড়াই লাগিস না আমি বলে দিছি তুই গজা যা গজা যা লড়াই লাগছে তা আসি না কত বড় হয়ে গেছে ইয়ার আরো বলছি তুই বিয়াটা কর সেটা নাই না শুনিব নাই বাবা রে যা গজা দে না গজা সদাই গজা আর একদম লিয়া লাগি না আমি বলে দিছি তাহলে তোদেরকে এখন দেখাব মজা আমি ফু কি হরে
ভব তুই শ্বশুর হবি রে, তুই কেন প্রণাম করছিস? কাজ করতে কি হচ্ছে? আমি একটু কাটারি যাচ্ছি মহিলা সমিতি টাকা জমা করতে, ঘরেই থাকবে। আর আমি যাব বলতেছিলি যে কোথায় যাবে? আনখাই হলো বিলাতি লাই সাথ দিতে হবে, সেই মোড় আনতে যেতে হবে। সাল্লা নাই যেতে হবে, মোড় না গেলে তোমাদের কোনো হজম হয় নাই বলো। আত্মহত্যা হজম হয় একদিন এই মহিলা সমিতির টাকা জমা করতে, একদিন লক্ষ্মী ভান্ডার টাকা তুলতে, একদিন এই মিছিল আছে, মিটিং আছে, হাই যাবো এথা যাবো না, মানে তোদের হজম পুরা হতে থাকে। হাই যাবে যাবো, হাই কি হলো তোমার চেঁচা থাকে? একটা খাতা লিখতে ভুলে গেলছি, গান ভুলতে গেলি, ঘরে দেখবে কোথায় যাইও না। রোজেই মনে চাপ রোজেই মহিলা সমিতির মিটিং আছে, লক্ষ্মী ভান্ডার মিটিং আছে, আর জেলা পরিষদ যাতে হবে, এই পোস্ট অফিস যাতে হবে, অমুক অমুক দেলি দে। কি হলো তুমি চেঁচাছ? গান ভুলতে গেলি, ঘরে দেখবে কোথায় যাইও না। এমন বহু না আমি কিছু বলতে পারি, মুখটা ফুটে না লোকের কাছে কিছু বলতে পারি, কোনো কিছু আমি বলতে পারি নাই, বলে দিলে পাঁচে ক্যাশ তো দিবে নাকি করে পুলিশে বলবে, তখন নারী নির্যাতন করছে, মানে নানা রকমের প্যাঁচ হয়ে যাচ্ছে আমার, সালা বেড়ে ঝামেলা। এখন মর গেলছে, কত মহিলা সমিতির মিটিংয়ে গেলছে, এবছর হামো মর চলে যাই, ও তো এই সাইডে থাকবে আর আমি তো এই সাইডে রেখে যাবো, কোনো ব্যাপার হবে না, আমি হেঁটেই চলে যাবো। কোথায় যাচ্ছ? বান্ধুয়ান। বান্ধুয়ান? তোমাকে যে ঘরে থাকতে বললি, মানে বান যাচ্ছি আমি। না যেতে হবে, ঘরে থাকো। ঘরে থাকবে, আমি না আসা পর্যন্ত কোথাও যাইও না। আরে বাবা না যাই আমি কোথাও, কি করে ও বাবা তোকে বলতেছিলি। হ্যাঁ হামুত তার কাছে আলি। হ্যাঁ তো বল, তোরটাই আগে শুনি। না না তুই বল, তোরটাই আগে শুনি। না না তুই আগে বল, বাবা বটিস না। না না তুই হ্যাঁ আগে বল, আমার ছেলে বটিস না, তুই আগে বল না। তুই আগে বল বাবা। মশাই ফোন করেছিল, একটা কন্যার ছবি দেখাইল, তো আমি দেখলি তো ভালো আছে বাবা, আমি বিয়া করব। না না তোকে বিয়া করতে হবে নাই। হ্যাঁ বাবা, তখন তুই তোমার জেদ করতেছিলিস, আর এখন না বলছিস কেন? তো হয়তো তখন না করতেছিলি, এখন হ করছিস কেন? কন্যাটা দেখে আমার পছন্দ লাগে গেল বাবা। লুকাদার পুতো হটা দেখে আমারও ডর লাগে গেল বেটা। লুকাদার পুতো হু, ও তোকে কি করল? হ্যাঁ হয়নি তাই গর, তোকে আমি কি বলব, অন্যা অন্যা এরকম করে চাল পাছুড়াচ্ছে, এরকম করে আর বাপে এরকম করে চুলা ভোগছে, আগুন ভাত রাঁধছে বুঝলি, আর ওর বউটা একটা বেশ সুন্দর টোলে তুলে মানে বসিনি খুব ডান্স করছে, এই আমাকে যে সীতা এই ফা ফা, আমি সীতা ফা ফা বুঝলি। আমার বউটা আমি ডান্স করবে, এ ভাব ডরব বিহাতে তোকে করতে হবে নাই, আমরা আমরা কি করি বাবন না যদি ওরকম ডান্স করে। হ্যাঁ তুই বুঝিল নাই কিছু, তোর মশাকে এক কাজ কর, তোর মশাকে ফোনটা করে নিয়ে বলে দে যে আমি বিয়া করবো নাই, আর শোন আমি টুকু উপর কুলি দিকে ঘুরে আসি বুঝলি, ওই লুকা দেখো যায় আমার মাথার টেনশন হয়ে গেল, বুঝছিস নাই তুই কি বলবো আর তোকে, দূর আমি
ঘুরা ঘুরে আসি রে। এরা বিমিলিয়া যা তোর দাদুকে ডাকিয়ে দিবি, যা বল মোর যা তো ডাকছে। হ্যাঁ যা। কোথায় যাচ্ছ? মোর যাবো। নান যা তো ঘরেই থাকো, আমাদের পঞ্চায়েতে মহিলা সমিতির মিটিং আছে, রোজেই মোর যাওয়াই চাই। আরে আমি তো রোজেই পৌঁছি, জানে মানে দে আমার বাপ আসছে না কিনালে আমি এখন বুঝতেই পারছি, দে টানে দে। চড়ে চড়া দুপহরে আরে মরদ আমার নাই ধরে, এগো চালাই গো ছেলা কাঁদে পরে বলছি। ভবদ্দা আমাদের এই মোটুর একটা কন্যা দেখে দে না। হ্যাঁ রে বুকলা, কি তুই তুই মদরে জল জল মেশাঙ্গি নাকি রে? নাই মেশাই দাদা, নাই মেশাই। হামা হামাকে তুই ধোকা ধোকা দিবার চেষ্টা করছিস, ধোকা দিবার। হামা আমি যে কত বড় একটা ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি আছে মদ খাই, তুই আমাকে চিনিস নাই? আমি কোনো আই ছেলে খাচ্ছি নাকি? এটা হ্যাঁ রে কথা বল না, জল মেশা দেন না। আমি বলছি তো শুনছেই নেই, জল মেশাই আছি আজ। নাই দাদা, কেনে জল মেশাবো বল, আর জল মেশালেও তো কেন আন দেবো জল মেশাটা। ঠিক আছে যাই যা যা, ঠিক আছে এবার না আমাকে দিস না জল মেশা, বুঝলি? তুই যদি এতটুকু জল মেশিন না এতটুকু আমি জানি নিব, বুঝলি? এত বড় আমার আমার এতটা ডিগ্রি আছে মোর খাওয়ায়, বুঝলি? লা চার কিলো দে, দেখো পক্ষে চালাই গো ছেলা কাঁদে কাঁদে। খাবো নাই বলছি, তাও এরা দিয়ে দিচ্ছে। তুই খাস নাই সত্য করে বলছিস? বাপ্পেল কিরে বলছি, বুকলার কই ভালো ভালো আমার দিকে তোর চেহারাটা দেখি। শোন তোর বন্ধুটা উকিল বটে না, তোর সঙ্গে যা পড়ে চাকরি পাইল, তো চ উয়ার পাশ যাবো চ, বহুটাই এত অত্যাচার করলে আমরা বাঁচে থাকতে পারবো বল? বুদ্ধিস মজাটা থালিটা বার করলো, তোকে মর্তি গেল ঘুরে আসবো। মোর যেতে হবে না, মহিলা সমিতি টাকা তুলবে যেতে হবে, ঘরেই থাকবে কোথায় মর যেতে হবে নাই। আমার কি মনটাই আশা নাই লাগা যে মোর যাই আমি দু কাপ চা খাই আসবো? হ্যাঁ মোর যাই আমার বন্ধুদের সাথে কথা বলবো, তুকু আড্ডা দিব, দেলে দেড়ে তুই হাই মর যাবি, তুই হাই মর যাবি। হ্যাঁ আজ মহিলা সমিতি টাকা দিতে যাবো, আজ লক্ষ্মী ভাণ্ডার টাকা জমা করে যাবো, এই করতে যাবো, আমার আশা লাগে নাই। আজ গুঠা আমার আমার বন্ধুটা গুঠা উকিল চাকরি করে উকিল, যাই মাকে বলে ডিভোর্স দিয়া করাবে নাই। বড় সাহস হয়ে গেলছে লো, কাকে ডিভোর্স দিয়া করাবে? যাও নিয়ে আসবে যাও, আমি এটা জানাই আছি। দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া ডেলি মানে সকাল হলে মোর মানে আমার কোনো মর যাবার আশাই নেই, তোর সাথে আমি থাকবো না, তো থাকবো না, দেখা যাবে মজা, দাঁড়া আসছি এখানে, দাঁড়া যাও যাও যাচ্ছি। ওকিল বাবা আও, বাং কি হরে কি ব্যাপার জনার্দন? ইয়াকে আর কি বলবি, ই তো নিজেই থাল ধুচে। হ্যাঁ হ্যাঁ কিছু নাই, আমি বইয়ের কথাই উঠি বসি। ভা কি হরে
আমি এদিকে আছি কই ডিভোর্স পেপারটা আনলে যাও মরণ কথা যাতে চলে যাও ডিভোর্স দিও তো সোজা লই বুঝলে ঘরেই দেখো বেশি বান্দরামি কইরো না আমি আসছি ঘরে আছো উকিল বাবু উকিল বাবু হে রে ইয়াকে আর কি বলবি ইয়াতে তোর নিজেরই অবস্থা খারাপ চো বাদ দে চো চো